সরাসরি না হোক নাকের ডগায় থেকে অন্তত হুমকি দেয়া যেতে পারে কিংবা ফেলা যেতে পারে চাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে হয়তো মনস্তাত্ত্বিক যুদ্ধ খেলায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম পলিটিকুকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল তোরো জানান ভূমধ্য সাগরে অসংখ্য রুশ জাহাজ এবং সাবমেরিন রয়েছে তাই তাদের প্রতিরোধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমান উপস্থিতি থাকা গুরুত্বপূর্ণ মনে করছে যুক্তরাষ্ট্র এই রণতরির অধীনে ৪০টি জাহাজ এবং ১৭৫টি বিমান রয়েছে অন্যদিকে কিয়েভ অভিমুখে যতই এগোচ্ছে ততই প্রতিরোধের মুখে পড়ছে রুশ সেনারা সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে ইউক্রেন সেনাদের পাল্টা আক্রমণ কখনো কখনো ভরকে দিচ্ছে রাশিয়াকে ইউক্রেন দাবি করছে তারা মাকারিভের পুনর্দখল নিয়েছে এমনই যখন অবস্থা তখন সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি ধারণা আছে এবং এটি সর্বজনীন পারমাণবিক অস্ত্র ব্যবহারের সব কারণ পড়ে দেখতে পারেন সুতরাং এটি যদি আমাদের দেশের জন্য অস্তিত্বের হুমকি হয় তখন এটি ব্যবহার করা যেতে পারে অন্যদিকে ইতালির পার্লামেন্টে দেয়া ভার্চুয়াল ভাষণে ভ্লাদিমির জেলেনস্কি বলেন চলমান যুদ্ধ বন্ধে তিনি সরাসরি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলতে চান প্রয়োজনে ন্যাটোতে যোগ না দেওয়ার ব্যাপারও অঙ্গীকার করতে প্রস্তুত জেলেনস্কি ন্যাটো জোট রাশিয়াকে ভয় পায় পুতিনের সাথে সরাসরি আলোচনা ছাড়া এই যুদ্ধের অবসান সম্ভব নয় রাশিয়ার সঙ্গে যে কোনো শান্তি চুক্তির উপর গণভোট হবে যাতে জনগণ এ বিষয়ে তাদের মতামত দিতে পারেন তবে যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন জেলেনস্কি সেখানেও তিনি একই বক্তব্যের পুনরাবৃত্তি করবেন কিনা কিংবা পশ্চিমা নেতারা কোনো পদক্ষেপ নেবেন কিনা এসব জানতে বিশ্ব গণমাধ্যমের চোখ থাকবে ব্রাসেলসের সেই সম্মেলনের দিকে এস এম আশরাফ এটিএন বাংলা